রথযাত্রার এক্সাইটমেন্টটা আরও বেড়ে যায় যখন মনে পড়ে মেলাও বসবে। তাই রথের পরের দিনই আমি মা আর ভাই চলে গিয়েছিলাম মেলায়। বাবাও গেছিল আমাদের ছাড়তে, কিন্তু মেলার ভেতরে ঢোকেনি। মেলায় ঢুকতেই ছিল পাঁপড়, জিলিপি, গাঠিয়া, মথুরার কেক, পাশকুটার চপ আর বিভিন্ন আচারের দোকান। কিন্তু সেসব ছেড়ে প্রথমেই চোখ পড়েছিল জুয়েলারির দোকানের ওপরে। সেখানে 40 রুপিজে বিভিন্ন ধরনের জুয়েলারি পাওয়া যাচ্ছিল। সেখান থেকে কিছু কেনাকাটির পর চলে গিয়েছিলাম স্মোকি বিস্কিটের ওখানে। মেলা এটা এবার নতুন খুলেছে, প্রথমেই ভাই বলল ট্রাই করবে। স্মোকি বিস্কিটটা মুখে দেওয়াতেই মুখ থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। ভাই তো লজ্জায় কোথায় মুখলো কবে খুঁজেই পাচ্ছিল না। ভাইয়ের কাণ্ড দেখে আমার বেশ মজা লেগেছিল, তাই ভাবলাম আমিও ট্রাই করি আর মাকে বললাম ভিডিও বানিয়ে দিতে। আমাদের দুজনের কাণ্ড দেখে মা আর এক্সাইটমেন্ট সামলাতে পারলো না। মা বললো মাও ট্রাই করবে। বিস্কিটটা মুখে দেওয়াতেই এত ঠান্ডা যে মা কী করবে বুঝতেই পারছিল না। ও, তোমাদের বলে রাখি, এই যে স্মোকি বিস্কিটটা আমরা তিনজনেই ট্রাই করলাম, সেটা পার পিস 20 রুপিস করে নিয়েছিল। খেতে তো সিম্পল গুড্ডে বিস্কিটের মতনই ছিল, কিন্তু এই ধোয়ার ব্যাপারটা বেশ ভালো লেগেছে। তারপরেই রথের ওখানে চলে গিয়েছিলাম রথের দড়ি টেনে প্রণাম করার জন্য। প্রণাম সেরে কিছু স্টেশনারির দোকান, কিছু খেলনার দোকান আর কিছু জুয়েলারির দোকান ঘুরে দেখলাম। এবছর মেলায় ম্যাজিকের দোকানও খুলেছে। ভাইয়ের তো গিয়ে সব কটাই পছন্দ হয়ে যাচ্ছিলো, কিন্তু একটা নিয়ে তারপর আঙ্কেলের কাছে ম্যাজিকটা বুঝে নিয়েছিল। তারপর খাবারের দোকানগুলো যেদিকে বসে আর যেদিকে রাইডসগুলো ছিল সেদিকে চলে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি নাগরদোলনাটা বন্ধ ছিল। তারপরেই খাবার স্টলের ওদিকে চলে গিয়েছিলাম, কারণ ভাইয়ের খিদে পেয়ে গেছিলো। সেখান থেকে ভাই নিয়ে নিল একটা পাওভাজি। আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তাই আমি নিয়ে নিলাম মালাই আইসক্রিম। তারপরেই চোখ পড়েছিল কটন ক্যান্ডির ওপর। আমি যখন ছোট ছিলাম তখন শুধু পিঙ্ক কালারের কটন ক্যান্ডি পাওয়া যেত, কিন্তু এখন ইয়েলো, ব্লু, হোয়াইট কালারের কটন ক্যান্ডিও পাওয়া যায়। ভাই একটা কিচেন নিল, তারপরেই চলে গিয়েছিলাম গ্লাসের দোকানে। সেখানে দেখলাম বিভিন্ন বিভিন্ন ধরনের ফলস প্ল্যান্টসও ছিল। আরও কিছু খাবারের দোকান ঘুরে চলে গিয়েছিলাম নাম কীর্তন শুনতে। সেখানে কিছু সময় কাটিয়ে তারপর চলে গিয়েছিলাম ভাইয়ের জন্য বাবলস কিনতে। মেলায় গেলে আর কিছু কেনা হোক কি না হোক, বাবলস আর কটন ক্যান্ডি কিন্তু একদম মাস্ট। যদিও এবার কটন ক্যান্ডিটা লাস্টে ভুলেই গিয়েছিলাম কিনতে। আমার ফেভারিট গাঠিয়া কিনে বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।